এখন আমরা রুতের বিবরণ থেকে দুই অধ্যায় পাঠ করছি। রুতের প্রতি বোয়াসের সদয় ব্যবহার। নয়মির স্বামী ইলিমেলকের গোষ্ঠীর একজন ভদ্র ধনবান জ্ঞাতি ছিলেন, তাঁহার নাম বোয়াস। পরে মোয়াবিয়া রুত নয়মিকে কহিল, নিবেদন করি আমি ক্ষেত্রে গিয়া যাহার দৃষ্টিতে অনুগ্রহ পাই তাহার পিছে পিছে শস্যের পতিত শীষ কুড়াই। নয়মি কহিল, বৎসে যাও। পরে সে গিয়া এক ক্ষেত্রে উপস্থিত হইয়া ছেদকদের পশ্চাতে পশ্চাতে পতিত শীষ কুড়াইতে লাগিল। আর ঘটনাক্রমে সেই ইলিমেলকের গোষ্ঠীর ওই বোয়াসের ভূমিখণ্ডেই গিয়া পড়িল। আর দেখো, বোয়াস বৈতলেহাম হইতে আসিয়া ছেদক দিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদের সহবর্তী হন। তাহারা উত্তর করিল, সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন। পরে বোয়াস ছেদকদের উপরে নিযুক্ত আপন চাকরকে জিজ্ঞাসা করিলেন, এ যুবতী কাহার? তখন ছেদকদের উপরে নিযুক্ত চাকর কহিল, এ সেই মোয়াবিয়া যুবতী যে নয়মির সহিত মোয়াব দেশ হইতে আসিয়াছে। সে বলিল, অনুগ্রহ করিয়া আমাকে ছেদকদের পশ্চাতে পশ্চাতে আটির মধ্যে মধ্যে শীষ কুড়াইয়া সংগ্রহ করিতে দাও। অতএব সে আসিয়া প্রাতঃকাল অবধি এখন পর্যন্ত রহিয়াছে, কেবল ঘরে অল্পক্ষণ ছিল। পরে বোয়াস রুতকে কহিলেন, বৎসে বলি শুন, তুমি কুড়াইতে অন্য ক্ষেত্রে যাইও না, এখান হইতে চলিয়া যাইও না, কিন্তু এখানে আমার যুবতী দাসীদের সঙ্গে সঙ্গে থাকো। ছেদকেরা যে ক্ষেত্রের শস্য কাটিবে তাহার প্রতি দৃষ্টি রাখিয়া তুমি দাসীদের পশ্চাতে যাইও। তোমাকে স্পর্শ করিতে আমি কি যুবকদিগকে নিষেধ করি নাই? আর পিপাসা পাইলে তুমি পাত্রের নিকটে গিয়া যুবকগণ যে জল তুলিয়াছে তাহা হইতে পান করিও। তাহাতে সে উবুড় হইয়া ভূমিতে প্রণিপাত করিয়া তাহাকে কহিল, আমি বিদেশিনী, আপনি আমার তত্ত্ব লইতেছেন, আপনার দৃষ্টিতে এ অনুগ্রহ আমি কিসে পাইলাম? বোয়াস উত্তর করিলেন, তোমার স্বামীর মৃত্যুর পরে তুমি তোমার শাশুড়ির সহিত যেরূপ ব্যবহার করিয়াছ এবং আপন পিতামাতা ও জন্মদেশ ছাড়িয়া পূর্বে যাহাদিগকে জানিতে না এমন লোকদের নিকটে আসিয়াছ, এ সকল কথা আমার শুনা হইয়াছে। সদাপ্রভু তোমার কর্মের উপযোগী ফল দিউন। তুমি ইসরায়েলের ঈশ্বর যে সদাপ্রভুর পক্ষের নিচে শরণ লইতে আসিয়াছ, তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার দিউন। সে কহিল, হে আমার প্রভু, আপনার দৃষ্টিতে যেন আমি অনুগ্রহ প্রাপ্ত হই। আপনি আমাকে সান্ত্বনা করিলেন এবং আপনার এই দাসীর কাছে চিত্ত প্রবোধক কথা কহিলেন। আমি তো আপনার একটি দাসীর তুল্যও নহি। পরে ভোজন সময়ে বোয়াস তাহাকে কহিলেন, তুমি এই স্থানে আসিয়া রুটি ভোজন করো এবং তোমার রুটি খণ্ড সিরকায় ডুবাইয়া লও। তখন সে ছেদকদের পার্শ্বে বসিলে তাহারা তাহাকে ভাজা শস্য দিল, তাহাতে সে ভোজন করিয়া তৃপ্ত হইল এবং কিছু অবশিষ্ট রাখিল। পরে সে
উড়াইতে উঠিলে বোয়স আপন চাকরদিগকে আজ্ঞা করিলেন, উহাকে আটির মধ্যেও উড়াইতে দিও এবং উহাকে তিরস্কার করিও না। আবার উহার জন্য মাধা আটি হইতে কতক টানিয়া রাখিয়া দাও, উহাকে কুড়াইতে দাও, ধমকাইও না। আর সে সন্ধ্যা পর্যন্ত সেই ক্ষেত্রে কুড়াইল। পরে সে আপনার কুড়ানো শস্য মাড়িলে প্রায় এক ঐখা জব হইল। পরে সে তাহা তুলিয়া লইয়া নগরে গেল এবং তাহার শাশুড়ি তাহার কুড়ানো শস্য দেখিল। আর সে আহার করিয়া তৃপ্ত হইলে পর যাহা রাখিয়াছিল তাহা বাহির করিয়া তাহাকে দিল। তখন তাহার শাশুড়ি তাহাকে কহিল, তুমি অদ্য কোথায় কুড়াইয়াছ, কোথায় কর্ম করিয়াছ? যে ব্যক্তি তোমার তত্ত্ব লইয়াছেন তিনি ধন্য হন। তখন সে কাহার নিকটে কর্ম করিয়াছিল তাহা শাশুড়িকে জানাইয়া কহিল, যে ব্যক্তির নিকটে অদ্য কর্ম করিয়াছি তাহার নাম বোয়াস। তাহাতে নয়মি আপন পুত্রবধূকে কহিল, তিনি সেই সদাপ্রভুর আশীর্বাদ লাভ করুন, যিনি জীবিত ও মৃতদের প্রতি দয়া নিবৃত্ত করেন নাই। নয়মি আরও কহিল, সেই ব্যক্তি আমাদের নিকট সম্বন্ধীয়, তিনি আমাদের মুক্তিকর্তা জ্ঞাতিদের মধ্যে একজন। আর মুয়াবিয়া রুত কহিল, তিনি আমাকে ইহাও কহিলেন, আমার সমস্ত ফসল কাটা সাঙ্গ না হওয়া পর্যন্ত তুমি আমার চাকরদের সঙ্গে সঙ্গে থাকো। তাহাতে নয়মি আপন পুত্রবধূ রুতকে কহিল, বৎসে, তুমি যে তাঁহার দাসীদের সহিত যাও এবং অন্য কোনো ক্ষেত্রে কেহ যে তোমার দেখা না পায় সে ভালো। অতএব জব ও গম কাটা শেষ হওয়া পর্যন্ত সে কুড়াইবার জন্য বয়সের দাসীদের সঙ্গে সঙ্গে থাকিল এবং আপন শাশুড়ির সহিত বাস করিল।